পরের জি আপনার এখান থেকে আমার কথার খুবই ইকো হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার মানে যে হেডফোন যদি থাকে তাহলে হেডফোনটা আপনি কানে লাগান তাহলে আপনার ইকোটা হবে না আমি একটু ট্রাই করে দেখি যে আপনার

না নবী মোহাম্মদের বিবিদের আর কোনো বিয়ে হয় নাই কিন্তু একজনের বিয়ে হয়েছিল সেটা হচ্ছে আপনাকে একটু কারণ আমার আপনি একটু কথা না বললে আপনি করে একজনের বিয়ে হয়েছিল কারণ মোহাম্মদ আচ্ছা আপনি আনমিউট করেন না একজনের বিয়ে হয়েছিল কারণ ওই মেয়েকে মোহাম্মদ বিয়ে করছিল কিন্তু টাচ করার আগে তালাক দিয়ে দিছিল সেই মেয়েটা আবার পরে বিয়ে করতে পারছিল কারণ সে মানে যেহেতু মোহাম্মদ টাচ করে নাই সেই কারণে সে মাহাতুল মুমিনের মুমিনিনের অংশ অন্তর্ভুক্ত ছিল না

হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো আচ্ছা আপনার এখান থেকে কি হচ্ছে এই কোটা তো আর ঠিকই হচ্ছে না মানে খুবই আচ্ছা দাঁড়ান আপনাকে আমি একটু মিউট করে তারপর একটু ট্রাই করি যে এই কোটা ঠিক করা যায় কিনা আপনি একটু মিউট থাকেন আমি একটু দেখি যে এই কোটা কিভাবে ঠিক করা যায় আচ্ছা এখন দেখি তো আমি যে আপনাকে এখন আপনি একটু কথা বলেন তো হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ বলেন ঠিক আছে একটু তো হচ্ছে কিন্তু কি আর করা বলেন আচ্ছা আমার ইকো হচ্ছে বেশি আমার আমি কি আপনি আপনি হেডফোন লাগিয়ে ঢুকতে আচ্ছা আমি চেষ্টা করতেছি আচ্ছা আপনি তাহলে আপনাকে আমি বের করে দিচ্ছি আপনি আবার হেডফোন লাগিয়ে ঢোকেন আপনাকে তাহলে বিদায় জানালাম আরেকজনকে যুক্ত করি

নিরাপত্তাটা ঠিক থাকে তাই না আচ্ছা আরেকজনকে যুক্ত করি সাগর সাগর আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি হ্যাঁ জি ধন্যবাদ দাদা আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে যে আমি অবশ্যই আপনার লাইভগুলো আমি নিয়মিত প্রায় দেখি এক বছর যাবত তো তার পাশাপাশি আমি ওই যে লালু ওস্তাদ জাঙ্গির আদমসম লালু ওস্তাদ রিয়েল টক ওটাও বেশ ফলো করি আসলে আমি যদিও আমি হিন্দু বংশীয় কিন্তু ততটা আমার ধর্ম সম্পর্কে জ্ঞান আছে কিন্তু সেগুলোকে জানার ভিত্তিতে পরবর্তীতে আমি মানে আপনাদের লাইভগুলো জানার বেশ তার আট থেকে প্রায় সাত আট বছর থেকে কিন্তু আমি ধর্ম বিষয়ে ততটা একটা সংকীর্ণতা আর কি তারপর কিন্তু আমি শিওর হলাম আপনাদের যখন ব্যাখ্যা বিশ্লেষণ প্রেক্ষাপট করেন বিশেষ করে আপনারা সর্বদাই আহ হিন্দু হিন্দু ধর্ম সম্পর্কে না বললেও আহ একটা ধর্মকে নিয়ে বললে কিন্তু বাকি ধর্মগুলি কিন্তু অ্যানালাইসিস করাটা একটা যুক্তি কারণ একটা জানলে বাকিগুলো সেটাকে যুক্তি দিয়ে কিন্তু এটা মেনে নিতে হয় যে না আসলে প্রত্যেকটা ধর্মেই এরকমই তো আমার খুব ভালো লাগে আপনাদের কথাবার্তার যুক্তি তত্ত্ব এভিডেন্স গুলো দেন খুব ভালো লাগে খুবই ভালো লাগে আপনাদেরকে আমি স্বাগত জানাই যাতে একটা মানবতা জীবন বা পরিবেশ বা সমাজ বা রাষ্ট্র বা বহির্বিশ্ব বিশ্ব এই যাহাতে এই চেতনাটা ঘটায় সেজন্য আমার আন্তরিক আন্তরিকতার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন এবং ভালোবাসা রইল অনেক ধন্যবাদ সাগর ভাই তাহলে আপনার কথা শুনে খুবই ভালো লাগলো আপনার মনে হয় আজকে আর কিছু তেমন কিছু বলার নাই তাহলে কি আপনি আপনি কি কিছু বলবেন আর নাকি আপনাকে বিদায় দিব আমি একটা জিনিস বলতে চাচ্ছি দাদা সেটা হচ্ছে আমি বাংলাদেশে আসি এবং আমি একটা ডিফেন্সে আসি হ্যাঁ বাংলাদেশ ডিফেন্সে বর্ডার ঘাটে তো আমি এখানে এই যে আমাদের ইসরায়েল এবং ফিলিস্তিন বিষয়ে যখন অতিরিক্ত ভাবে যখন হামলাটা হলো এটা খুব কারণ আমাদের বর্তমান একটা সংবিধান সংবিধান যে সেটা আগে অনেক ছিল যেটা অনেক অনেক সময় মুঘল সাম্রাজ্য বা আরো পঞ্চাশ বছর আগে যে সব শাসক ছিল আর কি সেগুলো বিশ্ব কিন্তু যুদ্ধের কিন্তু প্রেক্ষাপট আলাদা ছিল আর কি যার মূল্যকতা হ্যাঁ কিন্তু এখন তা না এখন মানবাধিকার আইনে যদি কোনো রাষ্ট্র যখন যুদ্ধ হয় হলকত আগেই কিন্তু একটা অ্যানালিসিস দেওয়া হয় আর কি হ্যাঁ মানে সাধারণ জনগণ যাদের সরিয়ে দেওয়া হয় তারপর থেকে যুদ্ধ ঘোষণা করা হয় যুদ্ধটা হয় শুধু সেনাবাহিনী সেনাবাহিনীর মধ্য দিয়ে আর কি কিন্তু অথক কিন্তু হামরা ঘাজাটা যে করলো এই যে আমাদের বাইরের সাধারণ পাবলিক আমি তো আমি রুলস ফলো করে নাই বাট যে বা মেশিনা জানে না কিন্তু আমাদের মধ্যে যে যারা ডিফেন্সের মধ্যে যারা আছে সৈনিক তাদের যে মনের যে একটা কতটা সংকেন্যতা তারা এটা তারা এটাকে করছে করেছে সেটাকে মনে করে যুক্তিক মনে করে তো আমি বললাম যে ভাই তো আপনি তো সরকার রাখছে বাংলাদেশের নিরাপত্তার জন্য আপনাদেরকে রাখা হয়েছে এখন যদি পাশাপাশি যদি আহ ভারতের কথা বাদ যদি পাকিস্তান যদি অতর্কিত হামলাটা যদি হানে তাহলে কি আপনি কি পাল্টা জবাব দেবেন না অবশ্যই দেবেন তাহলে পাল্টা জবাব এখানে সতর্কিত করা মানেই যাতে আমাকে সাধারণ পাবলিক হতে বাদ দিলাম আপনি যে সৈনিক তাহলে আপনার এখানে যে স্ত্রী ফ্যামিলি আছে যে কোয়ার্টারে নিয়ে আসেন কেউ বাহিরে বাসা নিয়ে আছেন বা দেশে আছে তাহলে আপনাদের অন্তত আপনি তো যুদ্ধে শহীদ হবেন কিংবা বাঁচবেন সেটা বলে কথা নয় কারণ আপনাকে সরকারের নির্দেশে আপনাকে যুদ্ধ করতে হবে এটা নিয়ম কিন্তু কিন্তু জনগণ নিরাপত্তাতে আপনাকে আগে সিঙ্গল দেওয়া ঘোষণা মানে যাতে এই দেশের জনগণ অন্য বর্ডারে যাতে নিরাপত্তা থাকে সেই সাথে

সম্পর্কে সামর্থ্যে কিন্তু আপনি যে একজন সৈনিক আপনার মধ্যে যে একটা আদর্শ প্রেম ভাব আছে বিশুদ্ধ ভাব সেটাও তারা ভুলি গেছে সেটা ভুলি গিয়ে তারা মানে করে